শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালকে অবধি আমি জানতাম না যে আমি ঠাকুর দেখতে যাব, কারণ শরীরটা খারাপ হয়ে গেছিল, হসপিটালে ভর্তি ছিলাম। আজকে সব ওকে, এখন ডাক্তারকে বলেছি তাতে ছুটি দিতে হবে। হ্যাঁ, দেখা যাক এখন কতগুলো ঠাকুর দেখি। কটা ঠাকুর দেখাবো রাজুবাবু? এখন সব রাজুবাবুর উপরে। উমা রাজুবাবু গেঞ্জি পরছে। তাহলে চলেন কতগুলো ঠাকুর দেখি। একটা দিন ঠাকুর দেখতে না বেরোলে হয়, খুব আফসোস ছিল যে আজ এবছর দেখতে পারবো কি পারবো না। যাই হোক, হয়েছে। তাহলে চলুন আজকে ফার্স্ট আপনাদেরকে যে ঠাকুরটা দেখাবো সেটা হচ্ছে সেন্টার করণী দুর্গা পুজো, যেটা প্রত্যেক বছর খুব ভালো হয়। তাহলে চলুন আস্তে আস্তে ভিতরে ঢুকি। সেন্টাকর্ণী মণ্ডপের ঠিক পিছন দিকে প্রত্যেক বছরই মেলা বসে, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। বিশেষ করে এবার একটু অদ্ভুত লাগলো, শীতের পোশাক এখানে বিক্রি হচ্ছে। এখন বেশ 300-350-এর মধ্যে ভালো ভালো কোট এখানে বিক্রি হচ্ছে, যেগুলো আপনার লুধিয়ানায় বিক্রি হয়। আমরা এখন চলে এসেছি শক্তিগড় মাঠে। আমার এই ভিডিও করার একটা ছোট্ট প্রয়াস হচ্ছে, যারা মনে করেন কোনো কারণবশত দুর্গাপুজোয় বেরোতে পারছে না তাদের জন্য, আর হচ্ছে যারা মনে করেন শিলিগুড়ির বাইরে থাকে তাদের জন্য আমার এই ভিডিওটা করা। আর এখন যেখানে এসেছি সেটা হচ্ছে শক্তিগড় মাঠে। এখানকার পুজো কিন্তু বেশ সুন্দর হয়। তাহলে চলুন পুরো মণ্ডপটা দেখে নিই। উজ্জ্বল সংঘ মাঠের এবছরের থিম হচ্ছে নিউজ পেপার। এইগুলো সম্পূর্ণ কিন্তু নিউজ পেপার দিয়ে কাটিং করে তৈরি করা হয়েছে। দেখুন কি সুন্দর করে পুরো ডেকোরেশনটা করা হয়েছে নিউজ পেপারের কাগজ দিয়ে। আমরা এখন চলে এসেছি পাঠাগারে। এই বছর এখানকার থিম হচ্ছে ধুনুচি, হয় না, মাটির ধুনুচি, সেগুলোকে কেটে কেটে খুব সুন্দর একটা মণ্ডপ তৈরি করা হয়েছে। আর তার সঙ্গে সম্পূর্ণ মৃৎশিল্পীর কাজ, সেগুলোকে বেঁধে বেঁধে এত সুন্দর করে মণ্ডপটা তৈরি হয়েছে। আপনারা দেখুন, তারপরে কথা বলছি। Oh,
শিলিগুড়ির জনপ্রিয় তিনটে ঠাকুর কিন্তু দেখানো হয়ে গেল। তাহলে চলুন আরও কিছু ঠাকুর আপনাদের সঙ্গে দেখে আসি। আমরা এখন চলে এসেছি মাটাইগাড়ার মায়াদেবী ক্লাব। চলুন তাহলে ভেতরটা ঘুরে ঘুরে দেখে নিই এবছর এখানকার পুজো কেমন হয়েছে। চলে এসেছি উত্তরণে। উত্তরণের পরিবেশ এত সুন্দর, আর বিশেষ করে এখানকার ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঢুকে যেতে খুব ভালো লাগে। এখানে সম্পূর্ণ ফ্যামিলি মিলে, উত্তরণের ফ্যামিলি মিলে এই পুজোটা হয়তো, যার জন্য ছোট ছোট সেলফি তোলার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তাহলে চলুন ভেতরটা ঘুরে দেখি। কিছু কিছু ছবি তুলেছিলাম, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। ছবি এমন একটা জিনিস যেটার মাধ্যমে চিরজীবন থেকে যাবে আমাদের স্মৃতি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আজকে। খুব ভালো লাগছে যে আজকে আমরা গোটা ফ্যামিলি আজকে বেড়াতে পেরেছি তার জন্য। আমরা এখন চলে এসেছি চম্পাশাড়ির মাঠে। এখানেও খুব ভালো পুজো হয়। ক্লাবের নামটা ঠিক বলতে পারছি না, তবে এখানকার পুজোটাও বেশ ভালো হয়। এবছরে ষষ্ঠীতে দেখা, এটাই হচ্ছে শেষ পুজো। তাহলে চলুন ভিতর দিকটা দেখে নিই।
তাহলে আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি একটা সুন্দর দৃশ্য দিয়ে, যেটা হচ্ছে শিলিগুড়ি ঠিক মাঝ রাস্তা দিয়ে আপনার ট্রেন যাওয়া আসা করে। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করি, টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।